দুর্নীতি ও ক্যাসিনো বিরোধী চলমান শুদ্ধি অভিযানে ক্ষমতাসীন দলের নেতাদের গ্রেপ্তারের মাধ্যমেই প্রমাণ হয়েছে দেশে আইনের শাসন রয়েছে, এমন মন্তব্যই করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ওয়ারা। অপরদিকে ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলেছেন, দেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণের অর্থ ফিরিয়ে আনতে পারলেই কেবল আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। এসএটিভির সঙ্গে আলাপকালে এই দুই বিশ্লেষক আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে ভিন্ন মত পোষণ করলেও চলমান অভিযান অব্যাহত রাখার বিষয়ে অভিন্ন মত দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন আঞ্জাম খালেক। রাজধানী জুড়ে চলমান শুদ্ধি অভিযানে কোটি কোটি টাকা, মাদক, অস্ত্র, সোনা ও ক্যাসিনোর নানা উপকরণ সহ 200+ লোককে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার হয়েছেন ক্ষমতাসীন দলের জিকে শামীম, খালিদ মাহমুদ ভুঁইয়া, শফিকুল আলম ফিরোজ, লোকমান হোসেন ভুঁইয়া সহ বেশ কয়েকজন নেতা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে শাসক দলের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে এমন সাড়াশি অভিযান চালানো হতো না বলে মনে করেন অপরাধ বিজ্ঞানী উম্মে ওয়ারা। এই যে একটা অর্গানাইজড ক্রাইম হয়েছে, একটা সংঘবদ্ধভাবেই অপরাধটিকে করা হয়েছে অর্থনৈতিকভাবে সুবিধা লাভ করবার জন্য, আমার মনে হয় যে এই অভিযানটি চালানোর মাধ্যমে আমরা অন্তত এই বিষয়টিতে নিশ্চিত হয়েছি যে আসলে এখনো আইনের শাসনটি খুব ভালোভাবেই আছে। মাত্র কয়েকজনকে আটক করেই আইনের শাসন প্রতিষ্ঠার দাবি দেশের জনগণ বিশ্বাস করবে না বলে মনে করেন সমাজ বিশ্লেষক ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। আপনি যদি সত্যি সুশাসন এবং ন্যায় বিচারের সাথে থাকতে চান, তাহলে রাষ্ট্রীয় সম্পত্তি, জনগণের সম্পত্তি যেটা লুটপাট করেছে, যেটা অবৈধভাবে তারা বিদেশে পাচার করছে, সেইটা বিদেশ থেকে দেশে আনার ব্যবস্থা করতে হবে, এবং এ দেশে যে অবৈধভাবে সম্পত্তি করেছে সেই সম্পত্তিগুলো আইনের মাধ্যমে জনগণের কাছে ফেরত দিতে হবে। মাত্র তিনজনকে ধরে যদি আপনি বলেন যে আইনের শাসনের দিকে আপনি আসতেছেন, সেটা এই দেশের মানুষ বিশ্বাস করবে বলে অন্তত আমি মনে করি না। দেশব্যাপী চলমান দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রেখে প্রকৃত অপরাধীদের পাশাপাশি নেপথ্যের গডফাদারদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান এই দুই বিশ্লেষক। আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে আপনি জিজ্ঞাসাবাদের আওতায় আনেন যে এই কেন কিভাবে এটা চললো, সেটা তো করবেন না। কারণ যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আপনি অন্যায় করিয়েছেন, বা আপনি তাদেরকে দিয়ে যখন অপকর্ম করিয়েছেন, আপনি তাদেরকে দিয়ে রাতে ভোট ডাকাতি করেছেন, তাদেরকে দিয়ে তো এখন আর এই ন্যায় বিচার সুশাসনে যাওয়া ভেরি ডিফিকাল্ট। অবৈধ অর্থনৈতিক বাণিজ্যের সাথে যারা জড়িত আছেন সবাইকে আসলে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আঞ্জাম খালেক, এসএটিভি, ঢাকা।